আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? স্বপ্নে পাওয়া ঔষধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? বেগমকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বললো, সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন, স্বপ্নে পাওয়া ঔষধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? দেখুন, স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন, এই ঔষধের মধ্যে রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে সেটার উপর আমল করেন, হতে পারে, এটা জায়েজ। কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে। যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে, সেগুলো কিন্তু জায়েজ হবে না। ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না। কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি, তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত। বা অমুক আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তালা আপনাকে শেফা দিয়েছেন, তো সেটা হতে পারে। আপনি ইয়াডি থেকে লিখেছেন, বেগমকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বললো, সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। উল্লেখ্য, চট্টগ্রামে আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটে আছি, সে কি নসিহা করবেন চাহিদার সীমা রেখা নিয়ে? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি যে বলেছেন, যারা স্ত্রীর কাছে ভালো তারা আসলেই ভালো, ইহাদিসের ব্যাখ্যা আমরা অনেকে বুঝতে ভুল করি। ইহাদিসের মানে এই নয় যে স্ত্রী তাকে উৎকোচ দিলে, তাকে তার ডিমান্ড ফিল আপ করলে তারপর তিনি ভালো বলবেন, সে ভালো বলা না। বরং এহাদিসের উদ্দেশ্য হলো যে আপনার আচার আচরণে তিনি সন্তুষ্ট, তিনি আপনার আচার আচরণে মনঃক্ষুণ্ণ নয়। বাস এটাই হলো এখানে মূলত উদ্দেশ্য, আচার আচরণে মনঃক্ষুণ্ণ নয় কিন্তু তিনি বলতেছেন, হ্যাঁ তোমার উপর আমি খুশি হব, তুমি আমাকে এটা দাও ওইটা দাও, এই ডিমান্ড পেশ করলেন। তো এই ডিমান্ড পেশ করে আপনি তার কাছে ভালো হতে হবে, প্রিয়তের কিন্তু সেই নির্দেশনা নাই, বিশেষ করে যদি আপনার এটা সামর্থ্যের বাইরে থাকে। এমএসটি রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যুভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত, এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রোকিয়ার স্মরণাপন্ন হতে পারেন, রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন আশা করা যায় ইনশাআল্লাহ বিদিলে আপনার এটা দূর হবে এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন আমরা জানি। বিদায়, মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রুখিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয় তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় তো থাকবেই, যে আমি মৃত্যু বরণ করব, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কি নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয় তাহলে সেটা প্রশংসনীয়। বরং তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা, কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তার অজু ভঙ্গ হয়ে যায়। বিধা, এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়।